বিডি ব্ল্যাক স্মিথ চ্যানেলে সবাইকে স্বাগত। বিডি ব্ল্যাক স্মিথ চ্যানেল মানেই হলো বাংলাদেশের খাবার। আমি আজকে আপনাদের দেখাতে যাচ্ছি এখানে একটা জাপানি স্প্রিং। এই জাপানি স্প্রিংটা দিয়ে জয়পুরহাটের একটা মডেলের একটা খেজুর গাছ কাটা ভালো মানে স্যান্ডাও, কারণ আপনি শীত মৌসুম মানে খেজুরের রস, আর খেজুরের রস ভালো পেতে হলে ভালো মানে একটা খেজুর গাছের কাটা স্যান্ডাও দরকার। তাই দেখেন আমি কত সুন্দর করে অরিজিনাল জাপানি স্প্রিং দিয়ে কীভাবে খেজুর গাছ কাটা একটা স্যান্ডাও তৈরি করি। তাই আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে আস্তে আস্তে দেখতে থাকুন। আর আপনাদের কাছে শুধু একটাই রিকোয়েস্ট করি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর বিডি ব্ল্যাক স্মিথ চ্যানেল থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অল বাংলাদেশে যে কোনো মালমাটি ডেলিভারি দিয়ে হয়। সো আপনাদের যদি কোনো জিনিস দরকার পড়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমার কাছ থেকে নিতে পারেন। আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ভিডিওর শেষে আমার নাম নাম্বার এবং ঠিকানা দেওয়া থাকবে। আপনারা ওইখান থেকেও আমার কাছ থেকে নাম নাম্বার ঠিকানা নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং আমার চ্যানেলের অ্যাবাউট সেকশনে কিন্তু সবই দেওয়া আছে, আপনারা ওইখান থেকেও আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওইখান থেকে নিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। সো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। যে স্যান্ডটা বানানো দেখছেন, এই স্যান্ডটাও কিন্তু জয়পুরহাট থেকে আমার একটা ভাই অর্ডার দিছিল, তাই তার স্যান্ডটাটা সুন্দর করে বানিয়ে কীভাবে কী বানিয়ে পাঠাইছি সেটাও আপনাদের ভিডিওর শেষে দেখাবো। তাই আপনারা পুরো ভিডিওটা অবশ্যই অবশ্যই স্কিপ না করে দেখতে থাকুন। আপনারা দেখছেন কিভাবে অরিজিনাল জাপানি স্প্রিং থেকে অরিজিনাল ইস্পাতের একটা খেজুর গাছ কাটা স্যান্ডাও তৈরি করা হয়। সো আপনাদের পুরো ভিডিওটাই কিন্তু আমি দেখাবো, তাই আপনারা একটু প্লিজ একটু সাপোর্ট করবেন। সারাদিন হার ভাঙা পরিশ্রম করার পরেও আমি কিন্তু ভিডিও করি আপনাদের দেখাই, এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অল বাংলাদেশে যে কোনো মালমাটি ডেলিভারি দিয়ে থাকি। কোনো কামার কিন্তু এরকম করে দেখাবে না, কারণ কামার একটা ইস্যু আছে। আমি কিন্তু ভাই আপনাদের দেখাই আপনাদের সুবিধার্থে সব কিছু বলে বুঝাই দিই, তাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। আপনার একটা সাপোর্টেও আমার চ্যানেলটাও একদিন অনেক বড় হয়ে যাবে। আপনারা হয়তো দেখছেন এটা কিভাবে কি বিদেশিরা এরকম করে তৈরি করে ইউটিউবে আপলোড দেয়। এখন কিন্তু বাংলাদেশে বিডি ব্ল্যাক স্মিথ চ্যানেল থেকে আপনাদের কিন্তু দেখাবো, তাই আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে আস্তে আস্তে দেখতে থাকেন। আর এই স্যান্ডাওটা মোবিলে ট্যাম্পার দিয়ে সুন্দরকে ব্লেডের মতো ধার উঠাইয়ে আপনাদের দেখাবো যে মোবিলে ট্যাম্পার আসলে কি, মোবিলে ট্যাম্পার দিলে কি গুণাগুণ, মোবিলে ট্যাম্পার দিলে জিনিসটা 100% ভালো মানের ধার ওঠে খেজুর গাছ কাটা স্যান্ডাও।
আপনারা দেখছেন খেজুর গাছ কাটা ছেন্দাটা কত সুন্দর করে নিখুঁত ভাবে ঘোষা একদম কমপ্লিট হয়ে গেল। এখন কিন্তু এরপরে আপনাদের দেখাবো মোবিলে টেম্পার, আসলে মোবিলে টেম্পার কিভাবে কি দেয়া হয় আপনারা সেটাও কিন্তু ফার্স্টে হয়তো দেখছেন যে মোবিলে টেম্পার দিয়ে এই ভিডিওটার শেষে কিন্তু আপনাদের মোবিল টেম্পার দিয়ে ছেন্দাটা পুরোপুরিভাবে কমপ্লিট করে আপনাদের দেখাবো, আর আপনাদের দেখাবো এবং জিনিসটা কত সুন্দর করে কীভাবে কী বানাইছি সেটাও কিন্তু আপনাদের ভালো করে বলে বুঝাইতে পারছি। আপনাদের যদি আমার কথাগুলো খুব ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখছেন যে মোবিলে ট্যাম্পার দিয়ে কত রিস্ক, দেখতে পাচ্ছেন মোবিল কান্ড তেলের মতো, কারণ এটা দেখছেন কিভাবে আগুন ধরে গেল। মোবিলে ট্যাম্পার তো আসলে এরকমই, আর মোবিলে ট্যাম্পার দিলে জিনিসটা ভালো মানের দাঁড় হবে। আপনারা হয়তো বিদেশিদের দেখছেন এরকম মোবিলে ট্যাম্পার দিয়ে, এখন কিন্তু বাংলাদেশে আমি বিডি প্ল্যাক স্পিচ চ্যানেল থেকে আমি পলাশ কামার আপনাদের মোবিলে ট্যাম্পার দিয়ে জিনিসগুলো দিয়ে থাকি, তাই আপনারা প্লিজ একটু সাপোর্ট করবেন। আপনার একটা সাপোর্টে আমার চ্যানেলটাও একদিন অনেক বড় হয়ে যাবে, তাই আপনারা একটু সাপোর্ট করবেন। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদের জন্য তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখেন স্যান্দাওটা একদম পুরোপুরিভাবে কিন্তু কমপ্লিট হয়ে গেল। এটা কিন্তু একটা জাপানি স্প্রিংয়ের একটু টুকরা ছিল, সেই টুকরা দিয়ে কিন্তু আমি স্যান্দাওটা তৈরি করছি, তাই আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক দিয়ে পাশে থাকবেন। এবং আমার সাথে যারা যোগাযোগ করতে চান আমার কিন্তু এই এই ভিডিওর শেষে আমার নাম নাম্বার এবং ঠিকানা দেওয়া থাকবে, আপনারা ওইখান থেকেও আমার সাথে যোগাযোগ করতে পারেন। দেখেন কত সুন্দরভাবে স্যান্দাওটা একদম কমপ্লিট হয়ে গেল, আমি নিজে হাতে তৈরি করলাম আমি।